আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহ রহমতে ভালো আছি। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি, এই ভিডিওটা কিন্তু শুধু আজকের না, এটা হচ্ছে আজকের ভিডিও আর কালকের ভিডিও মিলিয়ে করা। তো কালকে হচ্ছে আমি আম্মুর কাছে ডালের বড়া খেতে চেয়েছিলাম, আমার খুব খেতে ইচ্ছে করছিল ডালের বড়া। তো বলার সাথে সাথেই হইতেছে আম্মু আমার জন্য বানাইতে গেছিলো, কারণ আমার কাছে ডালের বড়া ভর্তা এগুলো অনেক ভালো লাগে। তো আম্মু হইতেছে সাথে সাথে ডাল ভিজাই ফেলছিলো, পরে ব্লেন্ডার করে আমার জন্য ডালের বড়া বানাইতেছিল এখানে। তো পরে ভাবলাম যেহেতু আম্মু ডালের বড়া বানাইতেছে, একটু ভিডিও করি, করলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যাবে, তার জন্য একটু ভিডিও করে রেখেছিলাম। আর সাথে ছিল হচ্ছে পান্তা ভাত। এই তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম খাওয়ার জন্য। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ভর্তা, ডালের বড়া, তারপর হচ্ছে যে কোনো মাছের বড়া। আমার কাছে এভাবে মাছ গোশ এগুলো খেতে ভালো লাগে না, আমি তো মুরগি খাই না, মুরগি আমার একদম পছন্দ না। আর আমি হইতেছে এই মাটির ঘোড়াটা কিনে এনেছিলাম এটাতে ভাত খাওয়ার জন্য আর অনেক আগেই। তো বেশিরভাগ আমি এই মাটির ঘোড়াতেই ভাত খাই, আর নয়তো বাটিতে খাই। আমার কাছে প্লেটে ভাত খেতে তত একটা ভালো লাগে না। আর এখানে কিন্তু হইতেছে আম্মু ডালের বড়ার সাথে শুকনা মরিচও ভেজে নিছিল, আর ছিল হচ্ছে পেঁপে ভাজি বললামই তো। তো যারা যারা কিন্তু ডালের বড়া দিয়ে ভাত খান তারা কিন্তু জানেন কতটা মজা লাগে, তারপর যদি হয় পান্তা ভাত সাথে তাহলে তো কোনো কথাই নেই। আর তো এখানে কিন্তু আমি একটু পেঁপে ভাজিও নিয়ে নিছি, আর হইতেছে সাথে ছিল একটা বোম্বাই মরিচ। তো বোম্বাই মরিচ কিন্তু আমি অত খাই না, খুবই কম, তারপর হচ্ছে ভিডিও করার জন্য আর কি একটু নেওয়া, এই আর কি, এছাড়া আর কিছুই না। তো এখন হচ্ছে ওখানে ভাতটা খাওয়া শেষ হয়ে গেছিলো, আর এটা হইতেছে সিজামণিকে স্কুল থেকে নিয়ে আসার পরে করেছিলাম। সিজামণি যখন অসুস্থ ছিল তখন হচ্ছে তার জন্য আমি ফল নিয়ে এসেছিলাম। তো সিজামণি ওগুলো কিছুই কিন্তু খায়নি, একটা দুইটা করে খাইছে, বাকি সবই রয়ে গেছিলো। তো দেখা যাইতেছিলো একটা দুইটা করে থাকতে থাকতে কিন্তু নষ্ট হয়ে যাইতেছিলো, তার জন্য ভাবলাম ড্রাগনটা যেহেতু আসতে আমি কেটে নিই। সিজামণি ড্রাগন খায় না, ড্রাগন হইতেছে আমার কাছে ভালো লাগে, তো ড্রাগনটা হইতেছে আমি কেটে নিচ্ছিলাম খাওয়ার জন্য। এবার মনে হয় না ড্রাগন আনা হবে, কারণ ড্রাগনের প্রচুর দাম বেড়ে গেছে। তো যখন 100 টাকা কেজি ছিল তখন অনেক দিনই নিয়ে এসেছিলাম, আর এছাড়া তো আগে পরে অন্য টাইমে অনেক বেশি দাম থাকে ড্রাগনের। তো এখন হচ্ছে আবার ড্রাগন ফলের দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে, তো আর নিয়ে আসা হবে না। তো এর আগে যতদিন নিয়ে আসছিলাম ওগুলো অনেক মিষ্টি ছিল, তবে এবার যে ড্রাগনটা নিয়ে এসেছিলাম এটা কিন্তু অত বেশি মিষ্টি হয় না। তো ড্রাগন কিন্তু সিজামণি খাবে না, খাবো হচ্ছে আমি আর আম্মু। আম্মু হইতেছে ডাক্তারের কাছে গেছে, আম্মু বাসায় নেই, তো আমি হচ্ছে খাবো আর আম্মুর জন্য একটু রেখে দিব। আর এই তো বেদানা নিয়ে আসছিলাম, দেখেন সেই বেদানাটা এখনও আছে, বেদানা কিন্তু আমি একটাই নিয়ে আসছিলাম। তো ওইটাই হইতেছে সিজামণি দুই দিন খাইছে, খাওয়ার পর আরেকটু ছিল সে খায় নাই। তো আজকে হইতেছে এটা তাকে হচ্ছে আমি আবার দিতেছি ছিলে খাওয়ার জন্য, দেখি কি করে। সিজামণি যিনি কেমন কিছুই খেতে চায় না, তাকে খুব জোর করে মাইট দিয়ে খাওয়ানো লাগে। আর এই তো তার জন্য হইতেছে আমি আঙুর ছিলা নিতেছি, আঙুরটা কেটে দিতে হবে কারণ ভিতরে বিচি। তারপর হইতেছে আঙুর ছিলে না দিলে সিজামণি খায় না, পরে দেখা যায় ফালায় দেয়, মানে ওটু অন্যরকম। সিজামণির খাওয়ার প্রতি কিন্তু তত কোনো ইয়ে নাই, মানে সে সারাদিন খেলতে পারবে, তারপর হচ্ছে ক্লে দিয়ে খেলনা বানাতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু সিজামণি হচ্ছে খেতে গেলে খেতে পারবে না, কারণ সিজামণির খাওয়াটা একদমই পছন্দ না। ছোটোবেলা থেকেই হইতেছে সিজামণি খাওয়ার প্রতি খুবই অনেহা। তো কী বলবো, এখনও তার সেই অবস্থা রয়ে গেছে। তো কিছুই করার নেই, যে দেখেন মেয়ের জন্য খুবই ভালোভাবে ছিলে, তারপরে বিচি পরিষ্কার করে দিচ্ছি, আর এখন হইতেছে একটা কলা কেটে দিব। স্কুলে যদি মাঝে সাঝে একটু দিয়ে দেই দেখা যায় সে আবার টিফিন বক্সে করে ফেরত নিয়ে আসে। তো আজকে সকালবেলা হইতেছে টিফিনে তাকে দিয়ে দিয়েছিলাম সসেস, সমুচা আর হচ্ছে চিকেন বল। তো আজকে দেখলাম না মাশাল্লাহ খাইছে ভালোই, মানে তার মন মতো যে খাবারটা হবে সে খাবে, তবে ফল টলের প্রতি তার ওরকম কোনো আগ্রহ নাই। আর মাঝে সাঝে হইতেছে গরুর দুধ পাইলে গরুর দুধটা খায়, তার অনেক পছন্দ। তো এখানে আপেলগুলোও খায় নাই, দেখি বিকালবেলা আবার একটু আপেল কেটে দিব। আর একসাথে হইতেছে অনেক কিছু কেটে দিলে সে খায় না, তার জন্য 2-3টা করে দেখা যায় দিলে। এই তো যেরকম এখানে একটা কলা কেটে দিলাম, তারপর হচ্ছে 2টা আঙুর কেটে দিলাম, এই আর কি, এছাড়া তার খাওয়ার প্রতি এরকম কোনো ইয়ে নাই। তো এখন হইতে সেগুলো একটু আমি গুজগাছ করে রাখতেছি, আর 2টা ফলের ঝুড়ি তো খালি হয়েছে, তার জন্য ওগুলো আবার এক্সট্রা সাইডে রেখে দিলাম, কারণ এক একটার মধ্যে হইতেছে এক একটা রাখলে যেহেতু শেষ পর্যায়ে ফলগুলো, তার জন্য হইতেছে আলাদা আলাদা ঝুড়িতে না রেখে, যেহেতু কম কম আছে তার জন্য 2টা ঝুড়ির মধ্যেই রেখে দিলাম। আর এখন হইতেছে একটু পরিষ্কার করে নিচ্ছি সব কিছু, আর আমি এই ফাঁকে একটু ড্রাগন খাইয়ে নিতেছি। দেখলাম বললামই তো আগে যে অত বেশি মিষ্টি না, তারপরেও ভালো লাগে। ড্রাগনের কালারটা হইতেছে আমার কাছে যেন কেন অনেক বেশি ভালো লাগে, দেখেন মাশাআল্লাহ কালারটা দেখলেই তো মনটা ভরে যায় না। কিছু কিছু ফল মহান আল্লাহ তাআলার এমন একটা সৃষ্টি, কী বলবো, দেখলে মনটা ভরে যায়, খাওয়ার থেকে বেশি মন ভরে যায়। তো ড্রাগনের কালারটা আমার কাছে অসাধারণ লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি না কার কাছে কেমন লাগে, আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আপনারা কে কে হচ্ছেন ড্রাগন খেতে পছন্দ করেন। তো আমার খাওয়ার পছন্দ থেকে বেশি হচ্ছে আমি দেখে খুশি,
এই যে কি সুন্দর কালারটা, কালারটা দেখলেই তো মন ভরে যায়, খাওয়া কি আর লাগে বলেন, তারপরে তো খাই আর কি। তো সীতামণি হচ্ছে একটা বোকা, তাই সে কখনোই খায় না, তাকে খেতে দিলেও খায় না, আমার এই খাওয়া হয়। তো এখন হচ্ছে আমি ড্রাগন খেয়ে আর একটু আমার জন্য রেখে দিছি এখানে রান্নাঘরে চলে এসেছি। এগুলো হচ্ছে একটু পরিষ্কার করে নিই, যেহেতু ফলটল কেটে নিছি, তো এগুলো ধুয়ে টুয়ে রেখে পরে হচ্ছে ঘরে আরও কাজ আছে ওগুলো করব। তো যখন যেটা করি টুকটাক সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে প্রতিদিনই ভাবি যখন আমরা যারা যারাই ভিডিও করি না কেন কী নিয়ে ভিডিও করবো আর কি, এত কষ্ট করে আমরা ভিডিও করি, একটা জিনিস অনেক খারাপ লাগে। ইদানিং হচ্ছে আমার যে আপুরা দিদি ভাইরা, মানে আমি যাদেরকে এত ভালোবাসি, আমার খুব কাছের কিছু দিদি ভাইরা আপুরা আছে যাদের ভিডিওগুলো আমি রেগুলার দেখি, অনেক ভালোবেসে দেখি, জানা না তারা ইদানিং হচ্ছে কমেন্ট করে যায়, লাইক দেয় না। তো আমি তো বুঝতে পারি কে কে হচ্ছে লাইক দেয় না, কী করবো, কিছুই করার নেই। তারপর অনেক টাইমে দেখা যায় ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি, তো না দিলে কিছু করার নেই, কেউ যদি মন থেকে কাউকে ভালো না বাসে লাইক না দেয়। ভেবেছি আর কখনোই কাউকে বলবো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, শুধু একটাই কথা বলবো, কেউ কাউকে ঠকালে সে নিজেও একদিন ঠকে যাবে অন্য কোথা থেকে। তবে আমি এরকম কখনোই করি না, যার ভিডিও দেখি সবার ভিডিও লাইক দিয়েই দেখি। তো অবশ্যই আমার যে আপুরা বা দিদি ভাইরা আছেন, ইচ্ছে হলে দিবেন বা দিবেন না কোনো সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছে। তো যে যেভাবে খুশি থাকে, তো আমি লাইক দিয়ে এসেছি, আমি লাইক দিব। আর এই তো এখানে কিন্তু মিকির সাথে দুষ্টামি করতেছিলাম, দেখছেন মিকি কিন্তু অনেক দুষ্টামি করে আমার সাথে, সীতামণির সাথে, আমার লক্ষ্মী কিউট মিকি, মিকির জন্যও সবাই দোয়া করবেন। তো যেটা বলতেছিলাম যে আপুদের ভালো না লাগে লাইক দিতে, সে আপুর অবশ্যই দিবেন না। তারপরও মাঝে সাঝে বলি, কারণ আমি তো সবার ভিডিওতে লাইক দিই, যখন দেখি যাদেরকে এত ভালোবাসি রেগুলার সবার ভিডিওতে লাইক দিয়ে আসতেছি, তারা ভিডিওতে লাইক দিচ্ছে না, এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছে, লাইক দিতে এতই কষ্ট, তখন আর কি খারাপ লাগে আর কি করবো, কিছুই করার নেই। আর এখন হচ্ছে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার যে গাছগুলো আছে ঘরে রাখি আমি সাইডে খাটের সাইডে, ওই গাছগুলো হচ্ছে পানিগুলো চেঞ্জ করতে হবে, আমি দুই তিন দিন পর পরই হচ্ছে চেঞ্জ করে দিই। তবে এবার দুই তিন দিনের বেশি হয়ে গেছে, চেঞ্জ করা হয় না, তো তার জন্য নিয়ে আসলাম রান্নাঘরে, ভাবলাম বেসিনে নিয়ে এগুলো একটু ধুয়ে নিই। তার জন্য হচ্ছে আমি পানিগুলো চেঞ্জ করে দিব আর পাথরগুলো একটু হালকাভাবে ধুয়ে নিচ্ছি। আমার কাছে গাছ অনেক ভালো লাগে, আমি কিন্তু ইদানিং বলতেছি গাছ আমার আগে এতটা পছন্দ ছিল না, সবসময় আম্মুকে বকা দিতাম, তুমি এত অসুস্থ থেকেও গাছের পিছনে ঘুরো, গাছ তোমার এতই ভালো লাগে, কী দরকার আছে গাছের, এই তো সব কিছু মিলিয়ে ঝিলে এখন আমারই পছন্দ হয়ে গেছে গাছ, মাশাআল্লাহ। এই গাছটাও অনেক ভালো লাগতেছে, দেখছেন যখন সুন্দর করে কিছু পরিষ্কার করি আমরা, ভালোভাবে রাখি, যত্ন নিই, যত্নের জিনিসগুলো কিন্তু অনেক ভালো থাকে, আবার মাঝে সাঝে অনেক যত্নের জিনিসগুলোও নষ্ট হয়ে যায়, তখন অনেক বেশি কষ্ট লাগে। তো একটা হচ্ছে পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে আমি আরেকটা পরিষ্কার করতেছি। তো প্রথমেই হচ্ছে আমি যেটা পরিষ্কার করে নিয়েছি ওটা হচ্ছে আমি আমার মামা বাসা থেকে নিয়ে এসেছিলাম, আমার একটা কিউট বোন আছে নুসরাত, তো ওদের বাসা থেকে নিয়ে এসেছিলাম, তো দেখে বলেছিলাম অনেক ভালো লাগতেছিলো, তারপর ওর থেকে নিয়ে আসি। আর বাকিগুলো হচ্ছে অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। আমার কাছে পাথরগুলো অনেক ভালো লাগে, কালারিং পাথরগুলো দেখে খুব কিউট লাগে, ঠিক না? তো এখন আমি দেখি দানে ইউটিউবে আমার অনেক আপুরাই কিন্তু গাছ পাগল হয়ে উঠেছে, আবার অনেক আপুর আগের থেকেই গাছ পাগল, যেমন আমার মা একটা গাছ পাগল। তো সব আপুদের ভিডিও দেখি, ভালো লাগে, তো আমারও সব আপুদের কাছে একটা অনুরোধ, আপুরা আমি যেরকম অনেক ভালোবেসে আপনাদের ভিডিওটা দেখি, আমি হচ্ছি 56 সেকেন্ড পার হয়ে গেলেই সবার ভিডিওতে আগে একটা লাইক দিই, সেই ভিডিওটা যেমনই লাগুক না কেন, যেমনই থাকুক না কেন, আসলে আমরা একজন যদি একজনের পাশে না থাকি তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না, এটা অনেকেই বুঝে না, এই আর কি, কিছুই করার নেই, না বুঝলে। আর এই তো এখানে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিয়ে এসে আবার খাটের সাইডে রাখতেছি, তো খাটটাও দুই তিন দিন ধরে পরিষ্কার করা হইতেছে না, আগের মতো মুছতেছি না, আবার হইতেছে আগের মতো ময়লা হয়ে যাবে, তো কালকে আবার খাটটা পরিষ্কার করে নেব। আসলে একসাথে না আমার অনেক কাজ করতে ভালো লাগে না, কারণ এই যে এগুলো যেগুলো হচ্ছে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলোর আগে পরেও কিন্তু আরও অনেক কাজ করেছি, ঘরটর গুছাইছি, দেখা যায় প্রতিদিন কিন্তু সব ভিডিও, মানে ভিডিও তো দেই, মানে সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়, আবার অনেক ভিডিও করতেও ভালো লাগে না। এই তো এখানে কিন্তু মাশাআল্লাহ আমার এই গাছটা আরেকটা ফুল ফুটেছে, আমি হইতেছি এই ফুলটা, এই ফুলের গাছের নামটাও কিন্তু জানি না, যেটা তো হইতেছে যে বেগুনি কালার, হ্যাঁ এই ফুলটার নামও আমি জানি না, গাছের নাম কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলেই আমি তো গাছ আগে অত বেশি মানে পছন্দ ছিল না বলবো, এটা ঠিক না, মানে গাছের প্রতি অত নেশা ছিল না, ইদানিং হয়েছে। তো এই ফুল গাছটাও কিন্তু ফুল ফুটতেছে না, টাইম ফুলগুলো কালকে আমি কেটে দিছি, আমার একটা আপু যখন কমেন্ট করেছিল, কমেন্টে বলেছিল, তো আমি কেচে দিয়ে কেটে দিয়েছি, দেখি কী হয়। আর ফুল হলে তো ওই আপুকে অনেক অনেক ধন্যবাদ আগের থেকেই দিতেছি, আর এই ফুলটার নাম কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন, না আসলেই জেনে রাখা ভালো। তো সীতামণি কালকে হইতেছে ওখানে একটু ফুলে পানি দিয়েছিল, ওই পানিটা এখনও রয়ে গেছিলো। আর এখানেও হচ্ছে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, একটু চা করে খাবো, কারণ আমি সারাদিন আর যাই করি না কেন, আমার হচ্ছে চা একটু খাওয়াই লাগবে, সকালে হচ্ছে একবার চা খেয়েছি,
তো এখন হচ্ছে আবার খাবো। সিজদামণি স্কুল থেকে এসেছে, সে হচ্ছে বলে গেছিলো সে আসলে হচ্ছে তাকে চা দিয়ে আর নিমকি দিয়ে দিতে হবে। সিজদামণির নানা ভাই হচ্ছে ওই দিন নিমকি নিয়ে আসছিলো, সেই নিমকি দিয়ে চা দিয়ে আমি খাইছি, ভিডিও করেছি, তবে সিজদামণি খায় নাই। সিজদামণি ভিডিও দেখে বলতেছিল তুমি নিমকি দিয়ে চা দিয়ে খাইছো। ও হচ্ছে তখন স্কুলে গেছিলো, বাসায় ছিল না, নাকি যেন ঘুমাইছিল। কালকে তো সিজদামণিকে স্কুলে দেই নাই, কারণ অনেক বৃষ্টি হয়েছিল, বাসার সামনে পানি হয়ে গেছিলো, সিজদামণি ঘুমাইছিল। তো যখন সে ভিডিওটা দেখছে বললো তুমি একা একা নিমকি খাইছো, আমারে দাও নাই। আমি বলছি তুমি তো ঘুমাইছিলা। তো এখন এটার জন্য, মেয়ের জন্য আর আমার জন্য চা বানাইতেছি, মা মেয়ে হচ্ছে নিমকি দিয়ে চা দিয়ে খাবো। সিজদামণি হচ্ছে কিছু একটা বললে তাকে আমি করে দেই, করে দেওয়ার চেষ্টা করি। আর সিজদামণির হচ্ছে আমার মতো, তারও চা অনেক বেশি পছন্দ। তো রেডি চাগুলো থেকে আমার কাছে হচ্ছে পাতি দিয়ে যেই চাটা বানাই ওটা ভালো লাগে, বাবা হচ্ছে রেডি চাগুলো নিয়ে আসে। আর আমি কিন্তু সাইডে সাইডে আবার নিমকিগুলো দিচ্ছি যেন একটু গরম হয়, চুলার সাইডে গরম হইলে ভালো লাগবে খেতে, এই জন্য, কারণ হালকা গরম হলে একটু মচমচাও হয়, তখন খেতে ভালো লাগে। তো চাটা বানিয়ে আবার আমি একটু চুলায় দিছিলাম যেন খেতে ভালো লাগে। চাটা কিন্তু জাল যত হয় চা তত বেশি ভালো লাগে, সেটা হোক রং চা সেটা হোক দুধ চা, তবে রং চা আমার তত একটা পছন্দ না। আমি আগে ছোটোবেলায় শুধু বলতাম রং চা খেলে কালো হয়ে যাব, এমনিতেই কালো মানুষ আমি, তারপর হইতেছে আসলে তখন তো বুঝতাম না, এটা বলতাম আর কি। তবে না ভালোই লাগে, ঠান্ডা লাগলে জ্বর আসলে চা খেতে আদা তারপর হচ্ছে গরম মশলা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে মেয়েকে দিয়েছি চা কাছের কাপে, আমি হইতেছি আমার সেই প্লাস্টিকের মগটাতে খাইতেছি, আমারও কাছের কাপ আছে। তবে আমার কাছে হইতেছে চা খেতে অনেক বেশি পছন্দ, চায়ের মগ আরও আছে তবে তার মধ্যে এই মগটা আমার বেশি পছন্দ। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।